বাংলাদেশে গুগল ফেসবুক ব্যবহারকারীকে দিতে হবে 15% ভ্যাট। বাংলাদেশি ব্যবহারকারীদেরকে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, গুগল ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম ব্যবহারে ও বিজ্ঞাপন দিতে 15% হারে মূল্য সংযোজন কর ভ্যাট দিতে হবে সরকারকে। আসছে 2020-21 অর্থবছর থেকে এই বিষয়টি কার্যকর হতে পারে, তবে কিছু প্রযোজ্য ক্ষেত্রে 2019-20 অর্থবছরের জন্য এই ভ্যাট দেওয়া লাগতে পারে ব্যবহারকারীদের। এদিকে সদ্য সমাপ্ত হতে যাওয়া এই অর্থ বছরে কোনো ব্যাংকের গ্রাহকদেরকে অতিরিক্ত এই কর প্রদান করতে হয়নি। আসছে অর্থবছরকে সামনে রেখে এই কর গ্রাহকদের কাছ থেকে আদায় করা হয়, তার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হয় জাতীয় রাজস্ব বোর্ড NBR। পূর্বের প্ল্যাটফর্মগুলোর সঙ্গে এবার নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো প্ল্যাটফর্মগুলোকে যুক্ত করা হলো। এসব প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রচার না করলেও ভিডিও দেখার জন্য যে নিবন্ধন ফি দিতে হয় তার উপরও ভ্যাট দিতে হবে 15% ভ্যাট। জাতীয় রাজস্ব বোর্ডের নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূসক থেকে বাংলাদেশ ব্যাংকে 11 জন একটি চিঠি দিয়ে বলা হয়, অনলাইন ভিত্তিক বিনোদন চ্যানেলের বিপরীতে বৈদেশিক মুদ্রায় সাবস্ক্রিপশন বা গ্রাহক হওয়ার জন্য ফি পরিশোধ করা হয়। অধিকাংশ ক্ষেত্রে ক্রেডিট কার্ডের মাধ্যমে এই অর্থ দেওয়া হয়। মূল্য সংযোজন কর আইন 2012 অনুযায়ী এটি মূসক আদায়যোগ্য সেবা। চিঠিতে এই খাত থেকে রাজস্ব পাওয়া যাচ্ছে না উল্লেখ করে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া বিষয়ে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করা হলো। ব্যাংকগুলো রাজস্ব বোর্ডের এই নির্দেশনা মেনে ভ্যাট কার্যকরের বিষয়টি তাদের গ্রাহকদের জানাতে শুরু করেছে। একই সঙ্গে ব্যাংকগুলো 2019-20 অর্থবছরে যারা ফেসবুক, গুগল ও ইউটিউবের মতো বিজ্ঞাপন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রচার করেছেন তাদেরকেও প্রযোজ্য ক্ষেত্রে 15% হারে ভ্যাট দিতে হতে পারে জানিয়েছেন। এমনটাই বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে গ্রাহকদেরকে সতর্ক করে দিয়েছে। আর এমনটা যদি হয় তাহলে নতুন অর্থবছর থেকে 15% হারে এই সমস্ত সেবাগুলোর উপর ভ্যাট দিতে হবে।